আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্বে আমি খুব একটা ঘরোয়া রান্না করে দেখাবো, সেটা হলো খাসির মাংস কষা। অনেকেই খাসির মাংসের ভেতরে যে একটা ফ্লেভার থাকে সেই কারণে খাসির মাংসটা খেতে পছন্দ করেন না, তাই আমি আজকে চেষ্টা করেছি কিভাবে সেই মাংসের গন্ধটা যাতে না আসে এবং গরুর মাংসের যে স্বাদটা থাকে ঠিক সেই স্বাদে আমি রান্নাটা করতে। গরুর মাংসের স্বাদ তো গরুর মাংসের মতোই, আর খাসির মাংসের ফ্লেভার একটু থাকবেই। তারপরও চেষ্টা করেছি কিভাবে মাংসের স্বাদটা বাড়িয়ে দেওয়া যায়। তাহলে আসুন দেখি কিভাবে আমি মাংসটা রান্না করেছি। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখানে 3 কেজি খাসির গোস্ত নিয়েছি এবং নর্মাল রেগুলার সাইজে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে যে পাত্রটার মধ্যে আমি মাংস রান্না করব সে পাত্রটা একটু গরম করে নিয়েছি। সে গরম পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে কম সয়াবিন তেল। আমি পুরো 1 কাপ সয়াবিন তেল দিচ্ছি না, কারণ খাসির মাংসের মধ্যে এমনি চর্বির পরিমাণ বেশি থাকে, যা রান্না করার পরে কিন্তু সেই চর্বি থেকে তেল বেরিয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি 4-5টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 6-7টি এলাচ, এলাচটা আমি মাঝখান থেকে চিরে নিয়েছি, এবং 5-6 টুকরা দারচিনি। এখন এই গরম মশলাগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। একটু সময় ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা। এক টেবিল চামচ কাঁচা জিরা বাটা। মশলাগুলো আমি কিন্তু তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভাজার পরে আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো। এখানে আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়া ইউজ করছি, ভাজা জিরার গুঁড়া। জিরা গুঁড়া করার জন্য আমি যখন জিরাটা ভেজেছি তখন জিরার মধ্যে আমি 1 টুকরো দারচিনি এবং 1টি এলাচ দিয়ে নিয়েছিলাম, এবং সেই ভাজা এলাচ এবং ভাজা দারচিনি সহই কিন্তু আমি জিরাটা গুঁড়ো করেছি। এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। আমি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। মরিচটা আপনাদের পছন্দ মতো দেবেন, ঝাল আপনারা কীভাবে খান সে অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব মশলাগুলো ভালো করে কষাতে হবে। প্রায় 10 মিনিট আমি কিন্তু মশলাটা কষাবো। মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু মাংসের টেস্টটা বাড়বে। এখন আমি দিয়ে দিচ্ছি খাসির মাংসগুলো। আমি এই রান্নায় কিন্তু কোনো ঝোল অ্যাড করছি না। মাংস ধোয়ার পরে মাংসের ভেতরে যে পানিটা ঢোকে সেই পানিটাই কিন্তু কষানোর মধ্যে পানি বের হয়ে যায়, সেই পানিতেই মাংসটা রান্না করছি, এক্সট্রা কোনো পানি ইউজ করছি না। এখন মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মিক্স করতে হবে একটু সময় নিয়ে।
এই অবস্থায় আমি কিন্তু 10 মিনিট রান্না করছি। 10 মিনিট রান্না করার পরে একটু ভেতর থেকে ঝোল বের হয়ে আসছে, ঠিক সেই সময় আমি দিয়ে দিব টমেটোর সস। আমি এখানে 2 টেবিল চামচ টমেটোর সস দিয়েছি। এখন এই সস ভালো করে মাংসের সাথে মিক্সড করতে হবে। মাংসের সাথে সসটা ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমি কিন্তু মিডিয়াম লো হিটে ঢেকে মাংসটা রান্না করব 30 মিনিট। মাংসটা আমি এখন ঢেকে দিচ্ছি, ঢেকে 30 মিনিট রান্না করে নিচ্ছি। আমার 30 মিনিট রান্না করা হয়ে গিয়েছে। এখন মাংসের ভিতর থেকে কিন্তু বেশ ভালো একটা ঝোল বের হয়ে এসেছে। এই ঝোলেই কিন্তু আমি পুরো মাংসটা রান্না করছি। আমি কিন্তু কোনো এক্সট্রা ঝোল ইউজ করছি না। আর মাংসের চুলার আঁচটা কিন্তু কখনোই বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু ঝোলটা টেনে যাবে। এক্সট্রা পানি ইউজ করতে হবে, তাই মিডিয়াম লো হিটে ঢেকে সবসময় রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাংসের স্বাদ ঠিক থাকবে। আমি মাংসটা ঢেকে আরও 1 ঘন্টা রান্না করে নিচ্ছি। এক ঘন্টা রান্না করা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু লবণের পরিমাণটা ঠিক আছে কিনা সেটা টেস্ট করে দেখেছিলাম। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে একটু অ্যাড করে নেবেন, আমি অ্যাড করে নিয়েছি। আর ঝোলের পরিমাণটা আমার একটু বেশি মনে হচ্ছে, তাই আমি আরও 15 মিনিট রান্না করে নেব। আরও 15 মিনিট রান্না করা হয়ে গেলে আমার কিন্তু টোটাল 2 ঘন্টা রান্না করা হয়ে গেল। আমি মিডিয়াম লো হিটে 2 ঘন্টায় মাংসটা রান্না করেছি। মাংস রান্না করা আমার হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। হয়ে গেল একেবারে আমার নিজস্ব নিয়মে মাটন কষা। খুব সিম্পল নিয়মে আমি কিন্তু সহজভাবে এই রান্নাটা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।